সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সো আজকে একটা তোমাদের জন্য ক্লিনিং ব্লগ নিয়ে এলাম, সেটাও বন্ধু রিকোয়েস্টে। সো একজন বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল যে সালোয়ার কামিজ পরে একটা ক্লিনিং ব্লগ দিতে। সো সেই বন্ধু রিকোয়েস্টে আজকে চলে এলাম, সালোয়ার কামিজ পরেই আজকে ব্লগটা বানাবো, ঠিক আছে, ক্লিনিং ব্লগ। আর এখানে দেখো সকাল সকাল আমি ঘরটা ঝাড়ু দিয়েছি, অলরেডি সোনুপনুকে স্কুল দিয়ে চলে এসেছি। আর এইখানে দেখো একটা জানলা থেকে এতটা পরিমাণে রোদ্রু আসছে যে দেখো যে আমি মানে নোংরাগুলো পরিষ্কার করছি কীভাবে উড়ছে দেখো। এটা রোদের জন্যই কিন্তু মনে হচ্ছে প্রচুর নোংরা প্রচুর উড়ছে, তো আমার প্রচুর মনে হচ্ছে প্রচুর ডাস্ট নোংরা তো আছেই অবশ্যই, কিন্তু রোদের জন্য কী বলো তো, এই দেখো রোদের ওপরে পড়ছে তো সেই জন্য মানে একদম বিন্দু বিন্দু কণা কণা সব বোঝা যাচ্ছে। তো যাই হোক, তো এবার পুরো ঘর আমি ঝাড়ু দিয়ে দেব, ঝাড়ু দিয়ে তারপর কিন্তু আমি ঘরটা ভালো করে ক্লিন করে নেব, মানে মপিং করে নেব, মুছে নেব ভালো করে। তো সেই জন্য ফার্স্ট রুম দিয়েই স্টার্ট করেছি, তো এই রুমটা স্টার্ট করেছি, তারপর ওই রুম করব, কিচেন, বারান্দা, ডাইনিং প্রত্যেকটা কোনায় কোনায় আমাকে ভালো করে ঝাড়ু দিতে হবে। আর এখানে দেখো পাপোসটাও ঝেড়ে নিচ্ছি ভালো করে, পাপোসে তো সব থেকে বেশি নোংরা থাকে, আর পাপোস তো আমরা রেগুলার কেউ ধুই না, তাই না, দু তিন দিন ছাড়া ছাড়া আমরা পাপোস ধুই, সেই জন্য পাপোসে মানে সব থেকে আমরা কোথাও যাই পাপোসে কিন্তু পাটা ভালো করে মুছতে হয়, অতএব পাপোসে কিন্তু সব থেকে বেশি নোংরা একদম জমে থাকে, সেই জন্য পাপোসটাও ঝেড়ে নিলাম। আর এখানে দেখো আমি রান্নাঘর থেকে আবার ঝাড়ু দিতে শুরু করেছি, রান্নাঘর ডাইনিং ঝাড়ু দেব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। ঝাড়ু দিয়ে চলো এখন চলে এলাম ছাদে, ছাদে তো প্রত্যেকদিন গাছে জল দিতে হয় তোমরা জানো, সো সেই জন্য ছাদে চলে এলাম, গাছে জল দেব আর ওদের জলটাও বসিয়ে দেব। সো এখনও ওদের জলে স্নান করাচ্ছি মানে বাচ্চাদের, তো আমি আর এখন ওদের জলে স্নান করি না, এখন যা গরম পড়ে গেছে, বাপরে বাপ প্রচুর গরম পড়ে গেছে, মানে আর ট্যাঙ্কের জল এত গরম হয়ে যাচ্ছে আর স্নানই করা যাচ্ছে না, কিন্তু বাচ্চাদের তো এখন মানে করাতেই হবে। আর এমনিতেই বাচ্চাদের মধ্যে এখন মানে এতটা পরিমাণে সর্দি কাশি জ্বর হচ্ছে যে মানে স্কুলেও খুব রেস্ট্রিক্টেড করে দিচ্ছে এখন, মানে স্কুলে তো অলরেডি কাল থেকে বলেই দিচ্ছে স্কুলে মাস্ক ছাড়া আর বাচ্চাদের অ্যালাউ করবে না। সো মানে বাচ্চাদের জন্য মানে এখন সত্যি খুব একটা ভয়ানক দিন চলছে, প্রচুর পরিমাণে ভাইরাল ফিভার সর্দি কাশি চলছে, প্রচুর পরিমাণে অসুস্থ হচ্ছে বাচ্চারা। আর এখানে দেখো লঙ্কা গাছটা দেখো কী পরিমাণে লঙ্কা হয়েছে, এর আগেও আমি শেয়ার করেছি, তবুও একবার শেয়ার করে দিলাম, মানে দেখতে তো ভীষণই ভালো লাগছে, এই গাছে যখন লঙ্কা হয় দেখতে ভীষণ ভালো আর খেতেও কিন্তু প্রচুর ঝাল, ঠিক আছে, তো সেই জন্য প্রচুর লঙ্কা হয়ে আছে, একবার সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম, দেখতেই পাচ্ছ প্রচুর লঙ্কা। আর নিচে চলে এলাম, ছাদ থেকে নিচে চলে এসেছি, এবার আমি ঘরটা মপিং করে নেব, মুছে নেব ভালো করে। তো মোছার পর বাকি যে সমস্ত কাজকর্মগুলো আছে সেইগুলো সেরে নেব, কারণ মানে এরপর তো আবার মোটামুটি রান্নাবান্না চালু, কিন্তু আমার এখনও ব্রেকফাস্ট হয়নি, জাস্ট এই মপিংটা করে আমি ব্রেকফাস্ট করব, তারপরে রান্নাবান্না তো আছেই, তারপরে আবার বাচ্চাকেও আনতে হবে তোমরা সবাই জানো, তো সেই জন্যই আমি মপিংটা করে নেব, পুরো ঘরটাই মপিং করব। তবে আজকে সিঁড়িটা করব না, কারণ সিঁড়িটাই দুদিন আগে জাস্ট মপিং করেছি, সিঁড়ি তো প্রত্যেক দিন আমি মুছি না, দু তিন দিন ছাড়া ছাড়া সিঁড়ি মুছি, না হলেও প্রত্যেক দিন সিঁড়ি মোছা মানে ওই নিচতলা থেকে তিনতলা মোছাটা রিয়েলি ডিফিকাল্ট প্রত্যেক দিন, আর সিঁড়িটা অত পরিমাণে নোংরা হয় না যতটা পরিমাণে ঘর নোংরা হয়, ঠিক আছে, তো সেই জন্য সিঁড়িটা আমি রেগুলার মুছি না, সিঁড়িটা মোটামুটি দু তিন দিন ছাড়া ছাড়া মানে মোছা হয়, আর ঘরটা তো আমাকে রেগুলারই মুছতে হয়, মানে দুবেলা না হলেও একবেলার প্রত্যেক দিনই আমি মানে ঘরটা মুছে নিই, ঠিক আছে।
আর এত পরিমাণে নোংরা করে বাচ্চারা, আর কি বলবো। আর তো যাই হোক, মোটামুটি একটা রুম মুছে নিয়েছি, আর একটা রুম মুছে নেবো। ফ্যানটাও চালিয়ে দিয়েছি, একদম ঝটপট করে পুরো শুকিয়ে যাবে, ক্লিন হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। তো সেই জন্য এই রুমটাও ভালো করে মুছে নেব। মোছার পর তারপরে বললাম ব্রেকফাস্ট বানাবো, আর রান্নাবান্না কী করবো বুঝতে পারছি না। রান্নাবান্না মোটামুটি মাছ আছে, এইগুলো কিছু একটা সবজি আছে, বানিয়ে নেবো ঝটপট করে। আর বাচ্চারা তো স্কুলেই আছে বলেই দিলাম অলরেডি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এখন। মুছে নিয়েছি, খাটের তলাটা ভালো করে পরিষ্কার করে নিতে হয়। যত নোংরা, যত বাচ্চাদের আমার যত কিছু মানে স্কুলের তোমার পেন্সিল বক্স, ইরেজার, পেন্সিল যাই হোক না কেন, ওই খাটের তলা থেকেই পাওয়া যায়। সেই জন্য খাটের তলা একদম কোনা কোনা ভালো করে খাটের তলাটা বিশেষ করে পরিষ্কার করতে হয়। আর বাচ্চারা বিশেষ করে খাটের তলায় মানে ওরা সবসময় ঘোরাঘুরি করে, ঠিক আছে, সবসময় জিনিসগুলো পড়ে যায় খাটের তলায়, সবসময় ওরা খাটের তলায় ঢুকে গিয়ে জিনিসগুলো নিয়ে আসে। তো সেই জন্য খাটের তলাটা পরিষ্কার করাটা খুবই প্রয়োজন আমার মনে হয়। শুধু আমার বলে আমার নয়, যাদের বাড়িতে বাচ্চা আছে তো প্রত্যেকেই মানে পরিষ্কার করে আশা করছি। তো সেই জন্য আমিও পরিষ্কার করে নিলাম, কারণ বাচ্চাদের হাইজিন মেনটেন করাটা খুব এখন প্রয়োজন। তো সেই জন্য করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, সালোয়ার কামিজ পরে ব্লগটা তো বানাচ্ছি, কিন্তু বিশ্বাস করো সালোয়ার কামিজ পরে আমার এই মানে ফ্লোর ক্লিনিং করতে ভীষণই অসুবিধা হচ্ছে, বিশেষ করে পা প্যান্টার জন্য, ঠিক আছে। তো মানে ওই পা প্যান্ট পরে ওই দেখো বারবার ধরে তুলতে হচ্ছে, আর মানে এটা তো অ্যাকচুয়ালি পাতিয়ালা, তো সেই জন্য মানে এটাতে পরেও আমার কিন্তু কাজ করতে ভীষণ আনকমফোর্টেবল লাগছে। যতটা নাইটি পরে কমফোর্টেবল হয় ততটা কিন্তু সালোয়ার কামিজ পরে মানে বাড়িতে কাজ করা ভীষণই আনকমফোর্টেবল মনে হয়, মানে আমার ক্ষেত্রে মনে হয়, আমি জানি না আমার মানে আনকমফোর্টেবল লাগে বলে যে সবারই লাগবে তা নয়, কিন্তু আমার তো ভীষণ লাগছে। আমি কখনো এরকম করে মানে করি না। আর বিশেষ করে কি বলতো, এমনি লেগিংস যেগুলো হয় সেগুলো ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু এরকম পাতিয়ালা পরে মানে খুবই মানে সমস্যা হয়। হয়তো অন্য কিছু পরেই করতে পারতাম, কিন্তু মানে কি বলতো, এইটা পরেই আমি সোনুমনুকে স্কুল দিতে গেছিলাম, তো আর ওইটা পরেই করে নিচ্ছি। সত্যি কথা বলতে কি, এতটা সময় নেই আবার ওই ড্রেস চেঞ্জ করে মানে করার জন্য, নতুন করে মানে ব্লগ আবার মানে ওই ড্রেস চেঞ্জ করে করব। সেই জন্য যেহেতু সালোয়ার পরা আছে এটা পরেই সেই জন্য করতেছি, কিন্তু পরে ভীষণই আনকমফোর্টেবল, মানে কাজ করতে আমার ভীষণই প্রবলেম হচ্ছে। তো যাই হোক, যেহেতু বন্ধু রিকোয়েস্ট করেছিল, বন্ধু রিকোয়েস্ট তো রাখতেই হবে তাই না, তো বন্ধু রিকোয়েস্ট রাখার জন্যই কিন্তু আমি এই ব্লগটা বানাচ্ছি। আর মোটামুটি ঘর তো মোটামুটি সব কিছু ক্লিন হয়ে গেছে, রান্নাঘর, বারান্দা, রুম, ডাইনিং সব কিছুই আমি পরিষ্কার করে নিচ্ছি। তো চলো, ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এখানেই ব্লগটা আজকে এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে নতুন এক ভিডিও নিয়ে। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।